এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরছে মানুষ তবে কয়েকটি কোন শুক্রবার তুলনামূলক গাড়ির চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ কিছুটা বেড়েছে বিশেষ করে ভোগরা বাইপাস মোড় থেকে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় মানুষ ও পরিবহনের চাপ বেশি একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াগড় উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় তবে কোন সড়কেই তীব্র যানজট নেই এদিকে উত্তরবঙ্গের সড়কগুলিতেও কাছাকাছি চিত্র সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে থেমে থেমে গাড়ি চলছে